আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া এম এস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা চোখ আজকে গুরুত্বপূর্ণ খবরে বিশ্বের উদীয়মান তরুণ নেতৃত্বের তালিকায় স্থান পেল ভীম সেনা আর্মির চন্দ্রশেখর আজাদ বাংলায় ট্রাক্টর নিয়ে কৃষক আন্দোলনে অংশ নেওয়ার হুঁশিয়ারি রাকেশ টিকাইদের তৃণমূল প্রার্থী করলে আবার ভোটে লড়বেন সিদ্দিকুল্লা মোথাবাড়ির কেন্দ্রে আরও একটি প্রার্থীর দাবি জমিয়তের স্বাধীন ভারতে এই প্রথম কোন মহিলা হিসেবে ফাঁসি হতে চলেছে প্রদেশের স্বপ্নমের কারণ জানলে চমকে উঠবেন আসছি বিস্তৃত খবরে তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন সম্প্রতি প্রকাশিত হয়েছে আমেরিকার আন্তর্জাতিক মানের ম্যাগাজিন টাইমসের বাৎসরিক তালিকা দেশ বিদেশের নানা ক্ষেত্রে সফল ব্যক্তিদের নাম তুলে ধরা হয় এই তালিকায় এবছর টাইমসের তরফ থেকে প্রকাশিত বিশ্বের সেরা উদীয়মান তরুণ নেতাদের তালিকায় নাম রয়েছে পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির শুধু তাই নয় ওই পাঁচজনের মধ্যে রয়েছেন ভারতীয় ভীম সেনা দলের প্রধান চন্দ্রশেখর আজাদও আন্তর্জাতিক ম্যাগাজিনের এই তালিকা প্রকাশের পর নিঃসন্দেহে বিশ্বের দরবারে এবার আরও উঁচু হয়েছে দেশের মাথা বুধবার টাইমস ম্যাগাজিনের দু সালের প্রকাশিত তালিকাটির শিরোনাম দ্য টু টাইম হান্ড্রেড নেক্সট দেশ বিদেশের মোট একশো জন উদীয়মান নেতার নাম রয়েছে এই তালিকায় যারা রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের সাফল্য তুলে ধরেছেন তরুণ বয়সেই দেখিয়েছেন নেতৃত্বের গুণ এই একশো জন নেতা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎকে সুগঠিত কাঠামো প্রদান করবে বলে আশা প্রকাশ করেছে টাইমস কর্তৃপক্ষ অন্যদিকে বাংলায় ট্রাক্টর নিয়ে কৃষক আন্দোলনে অংশ নেওয়ার হুঁশিয়ারি রাকেশ টিকায়তের দিল্লি লাগোয়া সীমানা ছাড়িয়ে এবার ভোটমুখী বাংলায় কৃষক বিক্ষোভ নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত তিন কৃষিয়ান ইস্যুতে দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গের ট্রাক্টর নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাকেশ টিকায় অন্যদিকে আন্দোলন দীর্ঘস্থায়ী হওয়ার ফলে কৌশলে এবার বদল আনতে চলেছেন কৃষকরা নতুন কৌশলে আনা হচ্ছে সিঙ্গু এবং ধরনায় হাজির গাজীপুর সংখ্যা অনেক কৃষককে জমির ফসল কাটতে ফিরতে হচ্ছে নিজেদের গ্রামে এই পরিস্থিতিতে কৃষকদের সিদ্ধান্ত রিলে পদ্ধতিতে চালানো হবে আন্দোলন যেখানে স্থলে হাজির থাকবেন সামান্য কিছু কৃষক বাকিরা ফিরে যাবেন নিজের নিজের গ্রামে পরিস্থিতি বুঝে কৃষক সংগঠনের আহ্বানে তারা আবার দিল্লির সীমানায় ধরনাস্থলে ফিরে আসবেন অন্যদিকে তৃণমূল প্রার্থী করলে আবার ভোটে লড়বেন সিদ্দিকুল্লা চৌধুরী মোথাবাড়ির কেন্দ্রে আরও একটি প্রার্থীর দাবি জমিয়তের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের তার দলের টিকিটে প্রার্থী করতে চাইলে সিদ্দিকুল্লা চৌধুরীকে সেই প্রস্তাব গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক সম্মতি দিল জমিয়ত আহিন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে দু সালে তৃণমূল প্রার্থী হিসেবে জিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ঘিরে কিছু জটিলতা তৈরি হয়েছিল জমিয়তের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লার ফের প্রার্থী হওয়ার উচিত কিনা তা বিবেচনার জন্য আলাদা কমিটি গঠন করেছিল এই সংগঠন সেই কমিটির ভিত্তিতে বুধবার জমিয়তের রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তৃণমূল নেত্রী চাইলে সিদ্দুকুল্লার ফের প্রার্থী হতে পারেন সেই সঙ্গেই মোথাবাড়ির আসনে জমিয়তের নজরুল ইসলামকে প্রার্থী করার অনুরোধ জানানো হবে মমতার কাছে সংখ্যালঘু উন্নয়নে আরও দক্ষতার সঙ্গে কাজ করার দরকার জমিয়তের তরফে এই বার্তাও তৃণমূলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্দুকুল্লা চৌধুরীকে অন্যদিকে স্বাধীন ভারতে এই প্রথম কোন মহিলা হিসেবে ফাঁসি হতে চলেছে উত্তরপ্রদেশের স্বপ্নমের স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম কোনো মহিলাকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে আমরোহার স্বপ্নম হল সেই মহিলা যার ফাঁসি হবে দেশে মহিলাদের ফাঁসির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে উত্তরপ্রদেশের মথুরায় সেখানে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করা হয়েছে নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি দিয়েছিলেন মিরাটের পবন জল্লাদ তিনি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মথুরার ফাঁসির জায়গাটি পরিদর্শন করেছেন তবে ফাঁসির দিনটি তিনি এখনো নির্ধারিত হয়নি দু সালের চোদ্দই এপ্রিল আমরোহার বাসিন্দা শবনম তার প্রেমিককে সঙ্গে নিয়ে কুঠুরি দিয়ে পরিবারের সাত সদস্যকে নির্মমভাবে খুন করে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট শবনমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে প্রাণ ভিক্ষার আর্জি প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপতিও সুতরাং স্বাধীনতার পরে স্বপ্নম হল প্রথম মহিলা বন্দি যার ফাঁসি হতে চলেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর এলাকার বাওয়ানখেদি গ্রামে বসবাসরত শিক্ষক সৌকত আলীর একমাত্র মেয়ে স্বপ্নমের এমন নৃশংস কীর্তি বিশ্বাস করতে পারেনি তার আপনজনেরাও যৌবনের উদ্যাম প্রেমের তারণায় নিজের গোটা পরিবারকে এক কোপে শেষ করে দিয়েছিল সে স্নাতকোত্তরের পর শিক্ষিকা হিসেবে চাকরি জীবন শুরু করে শবনম কিন্তু জীবনের মানেটাই তার কাছে বদলে যায় সেলিমের সঙ্গে দেখা হওয়ার পর একই গ্রামের ছেলে সেলিমের সঙ্গে সবনমের সম্পর্ক শুধু মনে বা শরীরে নয় ঝড় তুলে তাদের পরিবারেরও প্রেমের সম্পর্কের সম্পূর্ণ বৃদ্ধ ছিলেন শবনমের বাবা ভালোবাসার মানুষের সঙ্গ পেতে বেপরোয়া হয়ে ওঠে শবনম পুলিশি জেরায় দোষ কবুল করে সে গ্রেপ্তার হয় সেলিমও দু সালের চোদ্দ জুলাই জেলা ও দায়রা আদালত মৃত্যুদণ্ড দেয় এই প্রেমিক যুগলকে ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেলেও তাদের আর্জি খারিজ হয়ে যায় পরে স্বপ্নমের প্রাণ ভিক্ষার আবেদনে খারিজ করে রাষ্ট্রপতি তবে ফাঁসির সাজা বহাল থাকায় মথুরা জেলে চলছে স্বপ্নমের প্রাণদণ্ডের প্রস্তুতি ফাঁসির দড়ি আসছে বক্সার থেকে প্রসঙ্গত আজ থেকে দেড়শো বছর আগে মহিলাদের ফাঁসি দেওয়ার জন্য মথুরা জেলে তৈরি হয়েছিল আলাদা একটি ঘর কিন্তু তারপর থেকে আজ অবধি সেখানে কোনো মহিলা অপরাধী স্বাধীনতার পর এই প্রথম দেশে এক মহিলার ফাঁসির প্রস্তুতি শুরু হচ্ছে প্রদর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ